নেতিবাচকভাবে দিন শেষ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। সার্বিক সূচক ডিএসইএক্স 20 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5488-তে। লেনদেন হয়েছে 775 কোটি টাকার। লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 131টির, কমেছে 126টির, আর অপরিবর্তিত রয়েছে 99টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। আমরা জানি যে গত সেশনে ইন্ডেক্সে অলমোস্ট 80 পয়েন্ট ইনক্রিজ করে এবং বিনিয়োগকারীদের অংশগ্রহণও অনেকটা বেশি ছিল, যার ফলে বেশিরভাগ স্টকসেরই প্রাইস ইনক্রিজ করেছে। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে বিনিয়োগকারীরা প্রফিট বুকের কারণে আজকে ইন্ডেক্স অলমোস্ট 20 পয়েন্টস ডিক্রিজ করে। আজকে বিনিয়োগকারীদের অংশগ্রহণও গত সেশনের তুলনায় কিছুটা কম, আজকে 13% ডিক্রিজ করে টার্নওভার। আজকে ইন্ডেক্সের টপ পজিটিভ কন্ট্রিবিউটর হিসেবে ছিল রবি, বিকন ফার্মা, ইসলামী ব্যাংক, ম্যারিকো এবং সিটি ব্যাংক। আজকে লেনদেনের শীর্ষে অবস্থান করছে বেক্সিমকো 144 কোটি টাকা লেনদেন করে, এবং তার পরপরই অবস্থান করছে রবি, বেক্সিমকো ফার্মা, লঙ্কা বাংলা এবং লাফার চলসিম। আজকে মিউচুয়াল ফান্ডস, ফার্মা, ইঞ্জিনিয়ারিং, ফুয়েল অ্যান্ড পাওয়ার এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসের সেক্টরসের অধিকাংশ শেয়ার প্রাইসের প্রাইস কারেকশন হয়। ব্যাংক, ইন্স্যুরেন্স এবং ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরসের প্রাইস অ্যাপ্রিসিয়েশন হয় বেশি। মিসেলেনিয়াস সেক্টর আজকে 22% কন্ট্রিবিউট করে টার্নওভার, লিড করে ফলোড বাই ফার্মা এবং টেলিকমিউনিকেশন সেক্টর।